যত্ন আমার অসুস্থ রাখাটা এই যাক বাদ। আসসালামু আলাইকুম বিয়াস, আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষরা কিভাবে মাছ মারে। তো আমাকেও বলছিল, বাট আজকে আমার শরীরটা খুবই অসুস্থ, মানে জ্বর, যে কারণে আমি মাছ মারতে পারতেছি না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ওরা কিভাবে মাছ মারে। তো এনজয় দিস ভিডিও। এখানে বেশি রিপিট করা হয়ে গেছে মাছ মারার। এখন ফার্ম তোলা হচ্ছে মেশিনে, দেখেন। অলরেডি পাইপ পড়ে গেছে, পানি দিকে দেখা দেখতে পাচ্ছেন আমি কিছু না দিলে পানি উঠতো না। আজকে ঘুমাইতেছে সোহাল না তাদের লেগে, বড় লোকের জন্য এখন সন্ধ্যা 5টা। তেল ছাইরে লো কুন্ডালের মতো, কুন্ডালের দিকে তেল বুকা হয়ে গেলে যারে পানি উঠে না। আল্লাহ গো, বিয়ারে তুমি কি আন হেলা বন্ধ, হেলা বন্ধ, আর তেল পুরাইতেছে হয়ে আছে। অন অন পানি উঠবো, ফুটবল উড়বো, আনে ফুটবল মুছে দেখতে পড়বো। তুমি বেশি বুঝতে কই দিও, ভাই ভাই দিলি তো আওয়াজ আছে। এ সাত দি ধরো, আজ তুই সাত দি সারা সারা এই যে হয়ে গেছে পাতা গেছে। এই যে ঠিক আছে, পাইলাম না। কিছু বলো, তোমার কেমন লাগছে যে মাছ মারতে এসে আমাদের মুমে? হে মুমেন, মুমেন কি মাছ এনো? কি মাছ মুমেন? মুমেন এখানে কি মাছ আছে? হ্যাঁ মুমেন দাঁড়া রে,
ছুটি দেব গায়ন গিয়া শান কমা যায় শান কমা যায় শান কমা সিদর লটা শান সিদর যাও শান কমা লটা সিদর না এটা আমি জানি আ হেটাম বেজিরে হ্যাঁ শান কেমন লাগছে এই না বিভাস দেখেন মাছ অলরেডি কিলিমিলি করা শুরু করে দিতে ওরে সে ইউজা দেখ মাছ এই যে দেখ ওরে এই 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 দূর ইশা তোর কাছে কেমন লাগতেছে মাছ মারা দেখি এই দেখেন মাছ জানাবেন সবাই কতগুলো মাছ পাবো ও ভিউয়ার্স আমাদের মাছ মারা অলরেডি শুরু হয়ে গেছে এই যে ভিডিও হয়েছে এই যে দেখেন সবাই উদাপনা এই যে রাখি কি ধরে এই যে ডাক তো রাস্তায় দেখেন উদা মাছ ভালো ভালো আইতাছে শুধু পোনা আর পোনা কি দাস কি দাস ধরে না ধরে না কেই যে তো এখন আমাদের মাছ মারা অলরেডি শুরু হয়ে গেছে মিশিং এর আওয়াজের কারণে কথা দিতে পারতেছি না কিভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে তো বিহার সেখানে প্রচুর মাছ দেখতে পারতেছেন এরা মাছ ধরতেছে আর আমি জানি দেখে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য মানে কি আর বলবো আমি কিছুদিন আগে পানি হয়েছিল তো এই পানিতে পুষ্কিনিতে মাছ আইছে এই পুষ্কিনিতে কিন্তু কোনো মাছ ছাড়ছে না এটা হয়েছে পানি হয়েছিল কয়েকদিন আগে দেখছিলাম এই পানিতে হয়েছে মাছ গুলো হয়েছে এই যে দেখেন আমি সামনে কেউ হাল দিতেছে শুধু পোনা আর পোনা আর অন্য কিছু নাই তো আমার বলছিল হিতার জন্য আমার অসুস্থ থাকার এই যে কবাদ এই যে এই ধর 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 আমি ধর এই দিয়া 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 এমনি তো বিয়াস রাবি কিন্তু অলি দেখতে কাতলার বলা না কাতলা না বিন্দা বিরা না বিরা ধরে ফেলছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অসংখ্য মাছ এই যে এখানে রকিবে ফাইভের কাছে দাঁড়ায় রয়েছে ফাইভ ঠিক আছে আর এই যে মুভেন আসতেছে মুভেন হয়েছে এখানে পরিচালনা করতেছে মানে মুভেন এটা বালতি নেই এনে দে দি এনে দি এনে দি এনে দি এটা দি তো এই যে ছুটে গেছে সমস্যা নাই প্রচুর মাছ আছে তো আপনাদের কাছে দেখাবো যে এখান থেকে আমরা কতগুলো মাছ পাই আশা করি বিশ কেজি মাছ পাওয়ার সম্ভাবনা আছে তো 20 কেজি মাছের টার্গেট ধরছি তো বাকিটা হচ্ছে মাছ পাওয়ার পর দেখা দেবো তো আমার কিন্তু মাছ ধরতে ইচ্ছে হয়েছে বাট আমি আজকে এখন এক জায়গায় যাবো গা ডাক্তারের কাছে যাবো জ্বর যে কারণে কি মানে মারতে পারলাম না তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এটাই অনেক কিছু তো এই যে আপনি দেখেন এখানে অনেক ক্ষুদ্র আছে মাছ আর এখানে রকিবে ফাইবের কাছে দাঁড়ায় রয়েছে আমার কাছে মনে হয় প্রচুর মাছ আছে কারণ এখনো এখানে আড়ুয়া মানের মাঝে কিন্তু অনেক মাছ ফল ফলাইতেছে তো বুঝতেই পারতেছেন কেমন মাছ এই দেখেন একটা বড় এটা মানে 2 কেজি হইব 2 কেজি আরে 2 কেজি হইব এই নয় নয় তো 2 কেজি ওজনের মিঠা মাছ পাওয়ার সম্ভাবনা আছে তো বাকিটা হচ্ছে মাছ মারার পরে দেখা যাইব এই যে আর কেমন ধর অর্ডারে এই সামনে ধর ধরাবে এই সামনে সামনে এই হিং আছে কিন্তু ইয়াস এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ শিং আছে এই যে রাবি দৈলতাছে এই যে ধরেছি রাবি করে কি দেন